তার মানে লাখপতি বাইদেউ এদিনত নহয়, আমি প্রথম দশ দিম, দশটা আপনাদের খরচ করলে পঁচিশ দিম আৰু দিম, এনেকে আপনার নাম আমার একাউন্টত থাকি যাব, আমি আপনার সহায় করে থাকিম, আপনাদের ডাঙর হয়ে হয়ে গৈ থাকিব, আমি গছপুলিডালত পানি মারি থাকিম, সার দি থাকিম, কিন্তু আপনাদের যদি গছপুলিডালে নুরুয়ে কোরপা মই সার দিম, তার মানে পুলিডাল রুব লাগিব, ঘর পোয়া কেডাল নয় দুডাল ডাল নয়, এই যে দশ হাজার টাকাটো দিল, এই দশ হাজার টাকাটোর ভাল ব্যবহার করা মানে গছপুলি রোয়া, কি ভাল ব্যবহার হব, গিরিয়েকর বিজনেসত দিলেও মূর কথা নাই, বোলে ঘরত সেগুন পঞ্চাশ ডাল রলো আপত্তি নাই, আগত দুখন শাল আছিল আৰু দুখন শাল আনিল, বোলে সূতা কিনি ঘরত কাপড় বোয়ালো, এই দশ হাজার টাকা আপনাদের একটা হিসাব লিখিব যে কিহত আমি খরচ করলো, তেতিয়া সরকারে আপনাদের আকো পঁচিশ হাজার টাকা অতিরিক্ত কই আপনাদের দিব, বুঝি পালে না, তার মানে মই আপনাদের কি কি কলো পুরা আকো এবার মনত রাখিব, যে মোদীজিয়ে আমাক প্রথম রেশন কার্ড দিলে, রেশন কার্ড দিয়ার কারণে আমি পাঁচ কেজি চাউল পাও, উজ্বলা গ্যাস পাও, আৰু আমি এখন কার্ড পাও, আয়ুষ্মান ভারত কার্ড, বেমার আজার হলে আমি পাঁচ লাখ টাকালৈকে বিনামূলিয়া চিকিৎসা পাও, তার পিছত রেশন কার্ডখন থাকিলে এইবার আমি অরুণোদয় পাম, রেশন কার্ডখন থাকিলে এইবার আমি বিনামূলিয়াক পরিয়ালর মুরব্বীজনক আমি বিমা করাব পারিম, বিমার টাকা সরকারে দিব, বিমার ধন আপনাদের পাব, টাকাটা কিন্তু সরকারে দিব, তার লগত লাখপতি বাইদেউ নিযুত মইনা, তার মানে ছোৱালীৰ পঢ়াৰ দায়িত্ব, সাইকেল আছে, স্কুটার আছে, লগত দুই লাখ টাকা ব্যবসায় করার কারণে ঋণ আর সাহায্য, আজি মোদী ডাঙরিয়া থকার কারণে রাস্তা ঘাট দলং চিকিৎসালয় স্টেডিয়াম এইবিলাকতো আমি বনাই আছোঁই, তার লগতে আজি আমি মানুষের ইমান সহায় করিব পারিছোঁ, সেই কারণে রাইজ মই আপোনালোকক অনুরোধ করিম, সকলে যেন হাতির ছবিত ভোট দিয়ে, বিজেপির সরকার বনায়, আর আমি যাতে কারণে কাম করে যাব পারো, তার কারণে আমাক যাতে আপনাদের শক্তি আর সাহস দিয়ে, অলপ আগতে মই বরক্ষেত্রীত আছিল, তাতে মই এটা কথা কৈছিল যে দেশের প্রধানমন্ত্রীজন হল সূর্যর দরে, প্রধানমন্ত্রীজন যদি সাহসী হয়, প্রধানমন্ত্রীজন যদি সৎ হয়, আর প্রধানমন্ত্রীজনের যদি পোহর ধনী দুখিয়া সকলোরে উপর থাকে, সেই দেশখন কেতিয়াও পিছুয়াই যাব নোৱাৰে, আজি মোদী ডাঙরিয়ার দরে এজন সাহসী, মোদী ডাঙরিয়ার দরে এজন সৎ ব্যক্তিয়ে যেতিয়া প্রধানমন্ত্রীর আসনখন শুৱনি করিব, আমার ভারত বিশ্বগুরু হবই।